হ্যালো বন্ধুরা, সুরভিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি টমেটোর চাটনি। তো টমেটো, 5-6টা টমেটো আমি সিদ্ধ করে নিলাম। এখন দেখো, একটা বড় ছাকনার সাহায্যে আমি টমেটোর সিদ্ধ করা টমেটোটাকে ভালো করে ছেঁকে নেব। একটুও বীজ আর চোঁচা নেব না, চোঁচা বীজ বাদ দিয়ে গরম ছিল জন্য আমি হাতা দিয়ে ঘষে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, হাত দিয়ে করলে আরো ভালো হয়। দেখো, শুধু জেলটাকে নিলাম। এখন কড়াইটা গরম করে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দেব, হচ্ছে 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তো এখন আমি টমেটোর জেলটাকে ছেড়ে দেব। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিব, আর একটু লবণ দিব। দিয়ে ভালো করে গ্যাসের আঁচটা বাড়িয়ে নাড়াচাড়া করব। এইদিকে আমি দিব আরো কিশমিশ আর কয়েকটা খেজুর, সেগুলোকে আমি এমনি প্লেন জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। যতই প্যাকেট আর কৌটোতে থাকুক না কেন, আমি একটু ধুয়েই নেই, না ধুলে আমার ভালো লাগে না। এবার দেখো অনেকটা শুকিয়ে আসছে, এখন দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খাও তেমনই দিবে চিনি। চিনিটা দেওয়ার পরে আবার 5-6 মিনিট ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমার একটু কম কম মনে হচ্ছে চিনিটা, তো আমি আর একটু চিনি দেবো, আমরা একটু মিষ্টি বেশিই খাই। আর চিনির জলটা শুকিয়ে গেলেই একটা পাক চলে আসবে, তাহলেই বুঝবে চাটনি কিন্তু হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব কিশমিশ আর কয়েকটা খেজুর। এখন গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে রাখছি, আর সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ চাটনিটা মিষ্টি আঠালো গায়ে ছিটে আসলে ফোসকা পড়ে যাবে। তাই খুব আস্তে আস্তে গ্যাসের আঁচ কমিয়ে নাড়াচাড়া করতে হবে। বাঙালির খাওয়ার শেষ নেই, শেষ পাতে একটু চাটনি। আর এই গরম পড়ে গেছে, এখন চাটনি খেতে বেশ ভালো লাগে। দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে। আর আমার ছেলে মেয়ে এভাবে ছাড়া খেতে চায় না, ওরা ওই চোঁচা বা বীজ মুখে পড়লেই আর খাবে না। তার জন্য আমি এইভাবে টমেটো সিদ্ধ করে শুধু বীজ আর চোঁচা ছাড়িয়ে এভাবে করে চাটনি করি। আর এই চাটনি তুমি ঘরে 3-4 দিন 5 দিন রেখেও খেতে পারবে, নষ্ট হবে না, খেতেও ভীষণ সুস্বাদু। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। পরবর্তী ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।